গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে নববর্ষের ব্লগ, তো সবাইকে শুভ নববর্ষ, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবার সাথে সবাই নিশ্চয়ই আনন্দ করেছো। আজকের ভিডিওটা তোমরা পাচ্ছ পরের দিন, মানে নববর্ষের পরের দিন। তো যাই হোক, দই বানাবো বলে 200 টক দই কিনে এনেছিলাম। এখানে আমি দুধটাকে ফুটিয়ে নিয়েছি আর দুধটা নিয়ে নিয়েছি টক দই বানানোর জন্য। কাঁচের বলে টক দই বানাচ্ছি, টক দইটাকে মাখিয়ে নিয়েছি আর দুধটা হালকা ঠান্ডা করে নিয়েছি, দিয়ে দইটা এবারে মাখিয়ে নিয়েছি ওই দুধের মধ্যে অল্প পরিমাণে, দিয়ে টক দই বসাতে দিয়ে দিলাম। আর মিষ্টি দইয়ের জন্য দেখো এদিকে এলাচ আর তেজপাতা দিয়ে দুধটাকে আরও ফুটিয়ে নিয়েছি আর চিনিটাকে ক্যারামেল করছি। মিষ্টি দইতে চিনির ক্যারামেল দিলে কালারটা খুব সুন্দর হয়, একদম দোকানের মতো কালার হয়। তো যাই হোক, আমার চিনিটাকে ক্যারামেল করা হয়ে গেছে। এবারে পরিমাণ মতো দুধ দিয়ে এই গামলায় অল্প একটুখানি, মানে ক্যারামেলটা গলে গেলে তারপরে পুরো হাঁড়িতে ঢেলে দেবো, দিয়ে আর 10 মিনিট মতো ফুটিয়ে নেবো। ফুটিয়ে নিলে মোটামুটি হয়ে যাবে। তো আমি দইটা বানিয়েছিলাম, আমার একটুখানি দুধটা আর একটু ফোটানো দরকার ছিল, কিন্তু দুধটা একটুখানি জল থেকে গেছিলো, মানে গুঁড়ো দুধে বানিয়েছিলাম তাই জন্য। তো এই হচ্ছে ব্যাপার। আর মালসায় বসাবো বলে মালসা কিনে এনেছিলাম, এই যে দইটাকে আমি মাখিয়ে নিচ্ছি মালসাতে, এবারে অনেকটাই হয়েছিল বলে ওই জন্য আর একটা কন্টেনারেও নিয়ে নিলাম। আর বাদ বাকি টক দইটা এই যে মিষ্টি দইয়ের মধ্যে আমি মিশে দিলাম, দিয়ে আঙুল, মানে আঙুলে গরম লাগবে এরকম গরম অবস্থায় দিতে হবে দইটা। তো এই যে মালসায় দিয়ে দিলাম আর বাদ বাকিটা দিয়ে এবার রেখে দিয়েছি সারা রাতের জন্য। এটা রাতের দিনের ভিডিও ছিল, মানে রাতের ভিডিও ছিল, তোমাদেরকে এটা দেখিয়ে দিলাম। আর সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি মা আর আমি, তো মা ওদিকে জোগাড় যন্ত্র করছে আর আমি এদিকে বসে গেছি। দেখো এটা হচ্ছে খাসির মাংস, টক দই বসিয়েছিলাম, 400 মতো টক দই হয়েছিল, সেটাই তিনটে তরকারিতে ভাগ করে দেবো। এটা বিরিয়ানি চিকেন আর বাদ বাকি চিকেনের, মানে যে মাংস তারপরে গিলে মেটে পা, সেইগুলো একসাথে রান্না করব চিকেন। আর আমি পান খেতে খেতে ভিডিওটা এডিট করছি, কেউ কিছু মনে করো না। তো যাই হোক, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, এবার সব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো 8টার দিকে ঘুম থেকে উঠে পড়েছিলাম, এবার এটাকে মাখিয়ে রেখে দিলে অনেকক্ষণ বেশ ম্যারিনেট হয়ে যাবে, ততক্ষণে আমাদের অনেক কাজ বাজও হয়ে যাবে। আর রাত্রেবেলা পেস্ট করে রেখেছিলাম টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজ, একেবারে সব মাংসগুলোতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবারে মাখিয়ে রেখে দেবো অনেকক্ষণ মতো। আর খাসির মাংসটাই শুধু সর্ষের তেল দিয়েছি আর কোনোটাই দিইনি। আর যেটা নর্মালি চিকেন রান্না হবে সেটাতে একটু বেশি হলুদ দিয়েছি আর এগুলোতে বেশি হলুদ দিইনি। এই যে দই দিয়ে দেখো কি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর খাসির যে চর্বি দিয়েছিল মাটনের, সেই চর্বিটাকে আমি বিরিয়ানিতে দেবো, তাহলে বিরিয়ানিতে টেস্টটা খুব ভালো হয় সেই জন্য। তো যাই হোক, আজকে আমার ঠাকুমা আর কাকুকে খেতে বলা হয়েছে, তো ওরাও চলে আসবে। আর এই যে আমি ম্যারিনেট করে রেখে দেবো, এদিকে বিরিয়ানির মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে, মাংসগুলোকে দেখাচ্ছিলাম যে কত বড় বড় পিস করেছি দেখো। আর এই যে এখানে মাটনটাও মাখিয়ে নিচ্ছি, তারপরে আমাদের চিকেনটাও মাখিয়ে এটাকে আমি 3-4 ঘন্টা ফ্রিজে রেখে দেবো, তাহলে একদম ভালো করে মাংসের ভিতরে সব কিছু মশলা ঢুকে যাবে। আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আর মা ওদিকে বাইরে জামা কাপড় টাপড় ধুচ্ছিল, অনিকারু জানের জামা কাপড় ছিল, আমাদের কিছু ছিল, সবার মোটামুটি যা ছিল মা ওদিকে ধুয়ে নিচ্ছে, আমি এদিকে ম্যারিনেট করে নিচ্ছি। মা সকালবেলা উঠে ময়দাটা মেখে রেখেছে আর এদিকে আলু টালু কেটে রেখেছিল, আর মশলা তো করাই ছিল, মটর আর আলুটা মা সেদ্ধ করেছিল, ঘুগনি করব তাই জন্য আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব টমেটো সব বাটা দিয়ে দিয়েছি, দিয়ে আজিনা দিয়েছি, মিট মশলা গরম মশলা সব কিছু দিয়ে ঘুগনিটা আমি বসিয়ে দিলাম। আর মাকে বললাম আজকে একটু নতুন ধরনের লুচি করব, তুমি এরকমভাবে করে দাও, এই রুটির মতো করে, মানে অল্প অল্প গুঁড়ো দিয়ে ময়দার বেলে আর 4 ভাগ করে দাও ছুরি দিয়ে। তো মা সেটাই করছিল, মাকে বলে দিচ্ছিলাম আমি। তো এই যে ছুরি দিয়ে দিলাম, মাকে বললাম যে এরকম মাঝখান থেকে একদম সমান করে 4 ভাগ করো। কদিন ধরে না আমার ফিডে এরকম আসছে ভিডিও এরকম লুচির, ওই জন্য আমারও খেতে খুব ইচ্ছে হয়েছে দেখে, ওই জন্য আমি বানিয়ে নিচ্ছি। তো এই যে দেখো আমার এদিকে মোটামুটি ভাজা চলছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সকালবেলা আমাদের টিফিনে আজকে হচ্ছে লুচি আর ঘুগনি, আচ্ছা তো আছেই, দইটা বের করব একটু পরে, 8 ঘন্টা মিনিমাম 7-8 ঘন্টা রাখতে হয়। তো যাই হোক, আমি 12টা সাড়ে 12টার দিকে বসিয়েছিলাম আর এখন প্রায় এইগুলো করতে করতে 9টা বেজে গেল।
তো এদিকে আমি লুচিগুলো পরিমাণ মতো সব মানে যতগুলো ছিল ততগুলো সব মা ওদিকে বেলে দিচ্ছে, আর আমি সব ভেজে নিচ্ছি। দেখো কোনোটা ফুলছে কোনোটা ফুলছে না, এরকম হচ্ছে। তো আমি বলছি যা হচ্ছে হচ্ছে, সকালবেলা আর করতে পারবো না, কারণ অনিকার উজান উঠে পড়বে, ওরা ঘুমাচ্ছে। এদিকে আমার ঘুগনিটা হয়ে গেছে, ফুটছিল, ওরা উঠে গেলে আবার সমস্যা, এত কিছু করা যাবে না। মানে আমরা আমি আর মা দুজন ব্যস্ত হয়ে গেলে খুব সমস্যা হয়ে যাবে, মানে ওদেরকে আবার খাওয়াতে হবে, ওই জন্য। আর বাবাও ঘুমাচ্ছে, বোনও ঘুমাচ্ছে। তো বলতে বলতে আমার ঠাকুমাও চলে এসছে, আর এই যে অনিকার উজান এখনও ওঠেনি, এবার উঠবে। ততক্ষণে আমি বলি ঠিক আছে তুমি বসো, আমরা লুচিটা ভাজা হয়ে গেছে আর অল্প কটা বাকি আছে। তো লুচিটা ভেজে আগে থেকে রেখে দিচ্ছি, গরম গরম ভেজে সঙ্গে সঙ্গে খেলে আরও বেশি ভালো লাগে, কিন্তু কিছু করার নেই, কারণ অনেকগুলো রান্না করতে হবে। কাকু বলেছে আবার ভাত খাবে, তো আমরা হচ্ছে বিরিয়ানি করবো বলে সেরকমই কথা ছিল অনেকদিন আগে থেকেই, তোমাদেরকে তো বলেই ছিলাম যে ভালো করে একটুখানি বিরিয়ানি করবো, খাবো এরকম ইচ্ছা আছে। তো বাবা আবার বললো যে মাটনের টাকা দিল, আমি আর উদিত গিয়ে আবার মাটন নিয়ে এলাম, আর বাদ বাকি বাজার তো আমরা করেই ছিলাম। আর এদিকে দেখো এই তেলেই আমি পাঁপড়টা ভেজে নিচ্ছি, কারণ পাঁপড়টা ভেজে এবারে প্লাস্টিকে রেখে আর কাটা দিয়ে মুড়ে রেখে দেবো, তাহলে পাঁপড়গুলো একদম মচমচে থাকবে, একটুও নরম হবে না। আর সত্যি কথা রাত অবধিও একদম নরম হয়নি, যেরকম বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে করে আর কি, সেরকমই আমাদের করা হয় সবসময়। লুচি আর ঘুগনি কমপ্লিট, আর এবারে আমাদের পাঁপড় ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দইটা বের করতে গেছি, দেখো কত কিছু চাপা দিয়েছি, গরমে রাখতে হয় সেই জন্য। তো আমি তোমাদেরকে বলেই দিলাম যে আমি যেহেতু গুঁড়ো দুধে করেছিলাম, এর আগে আমাদের বাড়িতে সবসময় দই বসতো, মানে কেনা এমনি দুধে, নর্মাল দুধে। তো গুঁড়ো দুধটায় কি হয়, একটুখানি জলটা কম দিতে হয়, তাহলে বেশ ভালো হয়। গুড মর্নিং সবাইকে, বলো হ্যাপি নিউ ইয়ার। লুচি খাচ্ছ তোমরা, নতুন জামা পরে নিয়েছে, বলো শুভ পয়লা বৈশাখ, শুভ নববর্ষ সবাইকে, না বলো হ্যাপি 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 হ্যাপি। এই যে দিদা চলে এসছে, এই দেখো অনিকুজন ঘুম থেকে উঠে নতুন স্যান্ডো গেঞ্জি পরে নিয়ে, এখন তোমরা কি খাচ্ছ, তোমরা কি খাচ্ছ গো, ওটা কি আমাকে একটু দাও, নুচি আনিকে দেখো আনি নানা। এদিকে মা আমাকে কাজু পোস্ত চারমগজ এইসব বেটে দিচ্ছে, আর এদিকে অনিকার উজানের তরকারিটা আমার হয়ে গেছে, যা বন্ধ করে দিই। এই যে আলু দিয়ে ওদের চিকেনের মেটে আছে, আর মাটনের মেটে আছে, আর একটু চিকেন আছে, ওদের তরকারি কমপ্লিট। এদিকে আমাদের চিকেনটা রান্না চলছে, মা ওদিকে মশলা বাড়ছে, এটাও শেয়ার করবো, এটা আর শেয়ার করা হয়নি কারণ আমার ফোনে চার্জ ছিল না। তো চলো দেখতে থাকো এবার রান্না বান্না কি হয়, অনিকার উজানকে এবার ছাতু খাওয়াবো। সকালবেলা তো লুচি আর ঘুগনি দিদা খেয়ে নিয়েছে এসে, মানে আমার ঠাকুমা খেয়ে নিয়েছে, অনিকার উজান উঠে লুচি খেয়েছে। তোমাদেরকে তো দেখালামই যে ওদের তরকারি আমার করা হয়ে গেছে, ওদের মানে মাটন আর চিকেন একসাথে মিশিয়েই রান্না করে দিয়েছি, আর এদিকে আমাদের চিকেনটাও রান্না করে নিলাম। আর এই যে অনিকার উজানকে সমস্ত কাজের ফাঁকে ওদেরকে তো আগে দেখতেই হবে, তাই না, ওদেরকে এবার ছাতুটা টিফিনটা করিয়ে দিচ্ছি সকালের। ওরা দেখো সকালবেলা এই গেঞ্জিগুলো পরিয়ে দিয়েছি কারণ প্রচণ্ড গরম সেই জন্য, আর ডাইপার তো পরাই ছিল, এবার পটি করলে ওদেরকে ফ্রেশ করিয়ে আবার ধুয়ে টুয়ে দিয়ে দেবো, হয়ে যাবে। তো যাই হোক, এবারে দেখো আমি বিরিয়ানির মশলাটা রেডি করছিলাম, গোটা মশলাটা কিনে এনেছিলাম, মা ওদিকে চালটা ঝারিয়ে দিয়েছে, গোলাপের পাপড়ি, তারপরে যা যা লাগে আর কি, স্টার অ্যানিস সমস্ত কিছু সেগুলো ড্রাই রোস্ট করে রেখে দিলাম, ঠান্ডা হলে মা গুঁড়ো করে দেবে, আর তেজপাতা শুকনো লঙ্কা আলাদা করে ড্রাই রোস্ট করে হাত দিয়ে একটু গুঁড়ো করে দিলাম, মা শিলে একদম গুঁড়ো করে দেবে। এবারে আমি বসাচ্ছি হচ্ছে খাসির মাংসটা, তো তেলটা একদম পরিমাণ মতো দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে চিনিটা ব্রাউন হয়ে এসছে, এবারে দিয়ে দিলাম আমি পেঁয়াজ, একটু বেশি করেই পেঁয়াজ দিয়েছি। তো যেভাবেই রান্না করি, এই যে পেস্ট করে রেখেছিলাম মশলাগুলো সেগুলোই দিয়ে দিলাম একটু বেশি পরিমাণ। এবারে গুঁড়ো মশলা দিয়ে দেবো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প একটুখানি হলুদ, মিট মশলা, গরম মশলা, সব কিছু মোটামুটি দিয়ে আমি এদিকে ভালো করে মশলাটা কষাতে থাকবো। এবারে দেখো কন্টেনারটা ঢুকিয়ে দিলাম,
ফ্রিজের ভেতর থেকে বের করে নিলাম হচ্ছে মাটনটা, আর মায়ের দিকে চারমগজ, পোস্ত, কাজু, তারপরে জয়িত্রী, জায়ফল সব কিছু বেটে দিয়েছিল, সেই মশলাটাও দিয়ে দিলাম। এবারে ম্যারিনেট করে রাখা খাসির মাংসটা দিয়ে দিলাম। তো তোমাদের বাড়িতে কি কি মেনু হলো একটু কমেন্ট করে জানিও সবাই। আমি পান খাচ্ছি বারবার তোমাদেরকে বলছি, পান খেতে খেতে আমি ভয়েস দিচ্ছি। তো যাই হোক, এবারে সস দিয়ে দিলাম, টমেটো সস ভালো করে মানে একদম সুন্দর করে রান্না করছি। আর ওদিকে ডাল বসেছে মা, তার মাঝখানে কাকু বলেছে ভাত খাবে। এবার দেখো আজিনা দিয়ে দিলাম, আজিনাটা দিলে টেস্ট দারুণ আসে। এটাকে এবার আমি কষাতে থাকবো। কাকুর জন্য ভাত হয়েছে, মাছের ঝাল হয়েছে, ওদিকে ডাল হচ্ছে, আর চাটনি হয়ে গেছে, আর অনেক তরকারি হয়েছে, সেগুলো সব হয়ে গেছে, মা করে নিয়েছে। মাটনটা আমার অনেক একদম সেদ্ধ হয়ে গেছে। তো আমরা মাটনটা কড়াতেই খেতে খুব ভালোবাসি, আমাদের বাড়ির সবাই, অনেকে আবার প্রেশার কুকারে বেশি পছন্দ করে। তো যাই হোক, আমার ওদিকে মাটন কমপ্লিট, চিকেন কমপ্লিট, এবারে আমি বিরিয়ানির জোগাড় করবো। জান এখন দেখো জেলি খাচ্ছে, কে এনেছে জেলি, কে দিয়েছে, বাবা, বাবাকে বলেছো হ্যাপি হ্যাপি, বলো বাবা হ্যাপি হ্যাপি, উজান বলে দাও বাবাকে হ্যাপি হ্যাপি, তাহলে আবার আবার দেবে জেলি, বলো হ্যাপি। আচ্ছা যাস জেলি, যাও বাবার কোলে যাও, তাড়াতাড়ি যাও বাবার কোলে চলে যাও, চলো। দোকান থেকে হচ্ছে প্রসাদ দিয়েছে দিদাকে, তাই জন্য এই যে এখন প্রসাদ খাওয়াছে, তাড়াতাড়ি নাম করো নাম করো। এই তুই ও লুচি দিয়ে তরকারি দিয়ে খাচ্ছে নাকি, ভগবান, এনে প্রসাদ নেন, আড্ডু আড্ডু তুমি না ওখান থেকে কিনে বানাও, এখন আমাদের হলুদ আর নিম পাতা বাটার জায়গায় দেখো হলুদ করছি গ্রেট, আর নিম পাতাটা গুঁড়ো 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 করে নিয়েছি, কারণ ছিলে সব ঝাল, ওই জন্য পানি কারো জান, যেহেতু মাছদের আমরা মাগু মুখে দিলে তো জ্বালা করবে, ওই জন্য এই যে না না একটু হ্যাপি হ্যাপি বলে দাও, বলো হ্যাপি হ্যাপি, অনেক একটু হ্যাপি হ্যাপি বলে দাও। অনেক উজান এখন হলুদ মারছে, দেখো এই যে অনেক দাঁড়িয়ে আছে, এই উজান ছুটছে, এই ছোট এই তো ভাই মারছে, ভাই ভাইকে মাখিয়ে দে মাখিয়ে দে, এখানে ভাইয়ের পাশে দাঁড়া, আমাদের নিম হলুদ, নিম গাছে হলুদ মাখছি, বাবার দিকে তাকাও দেখি এবার কেমন লাগছে, বাবার দিকে তাকাও, হাত দিও না বাবার দিকে, মুখ দিয়ে তাকাও তাকাও, হাসো হাসো বাবার দিকে তাকিয়ে হাসো, নাও বাবাকে মাখাও, ভাই বাবাকে মাখিয়ে দিয়েছে বাবা, উজান বাবাকে মাখাচ্ছে, বাবা বাবা বাবা, বাবার কপালে দাও, বাবার কপালে দাও। আচ্ছা এই দেখো অনেক উজান এখন ওদের বাবাকে মাখাচ্ছে, সব হলুদ গুলো নিয়ে ফেলে, এইবারে উদিতকে একটুখানি দিয়ে দি, তোর গলায় আমি প্রত্যেক বছর দি, আমাকে সবাই মিলে ভূত করে দিচ্ছি, আর আর দিস না আর দিস না, দেখি আরে হলুদ মাখা আর দিতে হবে না, এখন আমার রান্না বাকি,
চল অনিকা রোজা নেন্দু করে নাও যাও লে আমি সাবান রাখ সাবানটা রাখ স্নান করে নাও তাড়াতাড়ি গায়ে জল দাও ইস ইস রেখে দাও এটা রেখে দাও বাবা এটা হাতি দেবে না তাড়াতাড়ি মগে জল ঢাল মগে জল ঢাল তাড়াতাড়ি মগে জল ঢাল তাড়াতাড়ি মগ দিয়ে জল ঢাল করো নেনু করে নাও তোমরা তো দেখতেই পেলে বেরেস্তা ভাসছিলাম বেরেস্তা ভাসতে ভাসতে চলে গেলাম মানে হলুদ আর নিম পাতা বাটতে এদিকে আলু সেদ্ধ করে নিয়েছিলাম একটুখানি রং দিয়ে আলু একদম বড় বড় বিরিয়ানিতে আলু খেতে আমার খুব ভালো লাগে এবার দেখো বিরিয়ানির চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলোকে আমি এবার একদম ভেজে নেবো ছাঁকা তেলে এইভাবে বিরিয়ানি আমি এর আগে কখনো করিনি এমনি রান্না করেই করেছি কিন্তু আজকে ভাবলাম এইভাবেই বিরিয়ানি করব তাহলে মাংসটা না খেতে খুব সুন্দরও লাগে তো একদম দেখো একদম পুড়ে পুড়ে গেছে খুব সুন্দর লাগছে টেস্টও দারুণ হয়েছিল মাংসের এবারে তেলের মধ্যে বেরেস্তা দিয়ে দিলাম দিয়ে এবার চর্বিটা আর বাদবাকি যে মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম টক দইও ছিল তার মধ্যে জানো তো এবার আমি দিয়ে দিলাম যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা লবণ আর চিনি পরিমাণ মতো এটা হচ্ছে ওই বেরেস্তা দিয়ে দিলাম পেঁয়াজের রসটা বানাবো বলে পেঁয়াজের রসে বিরিয়ানি করলে খুবই টেস্টি হয় খুব সুন্দর হয় খেতে আর মিট মশলা গরম মশলা অল্প একটুখানি বিরিয়ানি মশলা সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আজিনাও দিয়ে দিয়েছিলাম দিয়ে এবারে দেখো মাংসগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি তো দেখতে কত সুন্দর লাগছে সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম এদিকে দেখো বিরিয়ানি সব জোগাড় করে নিয়েছি আলু বখরা আর এই ডিমগুলোর মধ্যে আমি একটুখানি গ্রেভি মিশিয়ে দিচ্ছিলাম তাহলে কি হয় ডিমের মধ্যে গ্রেভিগুলো বেশ ভালো লাগবে খেতে তো এবারে দুধের মধ্যে দিয়ে দিলাম গোলাপ জল কেওড়া জল আর দেবো মিঠা আতর আতরটা আমি দু প্যাকেট দেবো কারণ একটা আতরে এতটা বিরিয়ানিতে সেন্টটা ভালো হবে না তাই জন্য তো যাই হোক দেখো দিয়ে দিলাম এদিকে দু প্যাকেট আতর আর এবারে দেবো কালার এই কালারটা খুব সুন্দর কালার এর আগে এতদিন যা কালার ইউজ করেছি তার থেকে এই কালারটা দারুণ কালার আমার তো খুব ভালো লেগেছে আর খোয়াকি কিনেছিলাম খোয়াকি দিয়ে করব এবারে আমি ডেস্কিটায় মানে হচ্ছে দিয়ে দিলাম ঘি পরিমাণ মতো ঘি মাখিয়ে নিচ্ছি ঘিটা মাখিয়ে নিয়ে এবারে দিয়ে দেবো ভাতটা কিছুটা ভাত দিয়ে দিলাম তারপরে এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো চিনি তো এই যে নিচে আমি কিছু বিছালাম না তেজপাতা কিছুই দিলাম না এরকমভাবেই করতে আমার বেশি ভালো লাগে তো এবারে বেরেস্তা দিয়ে দিলাম বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি এবারে চিকেনগুলো দিয়ে দিলাম আর যে গ্রেভিটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম তো এই গ্রেভিটা খুব সুন্দর আমার বোন তো একটুখানি গ্রেভি রেখেছিল খাবে বলে ভাত দিয়ে খেয়েছেও তো এটা দিয়ে দিলাম দিয়ে এবারে দেখো সবই তোমাদের সাথে শেয়ার করবো এরপরে দিয়ে দেবো আমি হচ্ছে আর একটুখানি ভাত তো একটুখানি ওই দুধটা দিয়ে দিলাম আর আলু বখরা দেবো এবারে তার উপরে আবার দিয়ে দিলাম ভাত এবারে দিয়ে দিলাম আলু আলুগুলো সব আমার দেওয়া হয়ে গেছে লবণ আর চিনি পরিমাণ মতো দিয়ে এবার ডিমগুলো দিয়ে দিলাম আলুর মধ্যে আর বাদবাকি যে গ্রেভিটা ছিল বোনের জন্য একটু রেখে বাদবাকিটা দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি আমি বেরেস্তা তারপরে দেবো বিরিয়ানি মশলা আলু বকরাটাও এর সাথে দিয়ে দিলাম আলু বকরা খেতে আমার খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে আমাকে এবারে কালারটা দিয়ে দিলাম এবার কালারটা দিয়ে তারপরে খোয়াখিরটা আমি একটুখানি গ্রেট করে করে দিয়ে দিলাম আর উপরের লেয়ারেও একটুখানি দিয়ে দেবো বেশি করে তো খোয়াখির দিলে খুব সুন্দর টেস্ট হয় বোন আবার যেগুলো গোটা গোটা থাকছিলো ওগুলো হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে দিচ্ছিল তো এই যে দিয়ে দিলাম বাদ বাকি আমি কালারটাও দিয়ে দিলাম আর খুব বেশি সাদা রাইস ভালো লাগে না আমার পার্সোনালি তো সেই জন্য আমি বেশি সাদা রাইস রাখিও না এবারে দিয়ে দিলাম দেখো বেরেস্তাটা বাদ বাকি যা ছিল এবার লবণ চিনি দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলা যা ছিল সেটাও পুরো দিয়ে দিলাম দিয়ে অল্প একটুখানি ঘিও দিয়েছিলাম আর এই যে খোয়াখিরটা আমি গ্রেট করে দিচ্ছি আর বোন যেগুলো বড় বড় করছে সেগুলো হাত দিয়ে ও মানে গ্রেট করে দিচ্ছে আর কি তো যাই হোক ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে উপর থেকে আর একটু নর্মাল গোলাপ জল কেওড়া জল দিয়ে দিলাম যাতে সেন্টটা আরও ভালো হয় আর ঘিটা দিয়ে দিলাম অল্প খাসির চর্বি যেহেতু দেওয়া আছে ওই জন্য ঘি বেশি লাগবে না তো এই হচ্ছে বিরিয়ানিটাকে আমি এবারে বসিয়ে দেবো তো বিরিয়ানি বসিয়ে দিয়ে আমার তো প্রচণ্ড কষ্ট হচ্ছিলো পেটে খুব ব্যথা করছিল আর অনিকা রোজানকে কিন্তু খাওয়াতে হবে কিছু করার নেই তো এই অবস্থাতেই খাইয়ে দেবো
ওদের মাটন আর চিকেন একসাথে রান্না করে দিয়েছি। এবার ওদেরকে নতুন আরেকটা করে গেঞ্জি পরিয়ে দিয়েছি, কারণ সেটটা পরাইনি, নতুন প্যান্ট আর নতুন গেঞ্জি পরিয়ে দিয়েছি, ডাইপার পরিয়ে দিয়েছি, কারণ নতুন চাদর পাতবো পাতবো করে আর পাতা হয়নি, মাকে বলেছি তুমি বিকেলবেলা পাতবে। তো ওদেরকে খাইয়ে দিচ্ছিলাম, ওদেরকে খাওয়ানো হয়ে গেছে, এবার আমি স্নান করে চলে এসেছি। দিদাকে মা মানে বেড়ে দিয়ে দিয়েছি, আমরা খেতে দিয়ে দিয়েছে মা, দিদা খাবে বললো, তাই জন্য। তো আমাদের বিরিয়ানিটার মধ্যে এবারে আমি ঘিটা গরম করছিলাম, গরম করে বাদ বাকি ঘিটা আমি দিয়ে দিলাম পুরোটা। আর উদিতের দিকে কাটিয়ে দিচ্ছে দেখো, আলু, তারপরে ডিম, চিকেন সব কিছু বার করছিলো আর দিচ্ছিল হচ্ছে কাটিয়ে। ও বলে আমাকে প্লেট দে, ও বিরিয়ানি কাটাতে খুব ভালোবাসে। তো যাই হোক, খেতে খুবই ভালো লেগেছিল, আমার তো দারুণ লেগেছে। আজকে হচ্ছে এই যে বিরিয়ানি আমাদের খাবার, আজকে লাঞ্চের মেনু বলো আর ডিনারের মেনু বলো, তোমাদের কার কি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই তো দেখলে আমাদের বিরিয়ানি কাটানো হয়ে গেছে, এই হচ্ছে প্লেট, ওর প্লেটে এই যে বাড়লো, এই হচ্ছে আমের চাটনি, পাঁপড়, শশা, এখানে এটা হচ্ছে মুরগির মাংস, এটা হচ্ছে খাসির মাংস, এখানেও খাসির মাংস আছে, এই হচ্ছে আমাদের মিষ্টি, এই হচ্ছে দই। চলো আমরা খাওয়া দাওয়া করি। এই দেখো আমি নতুন নাইটি পরে নিয়েছি স্নান করে, আর এই যে টিপ পরেছি একটা, আর এই যে উদিত নতুন জামা প্যান্ট পরেছে, ফুল প্যান্ট একটা জামা প্যান্ট পরেছে, তাকায় দিকে হাই হাই। তো চলো আমরা খাওয়া দাওয়া করি, আর এই ব্লগটা এই পর্যন্তই, আর এরপর থেকে আবার একটা ব্লগ স্টার্ট করব। তো চলো টাটা, আমরা এখন খাওয়া দাওয়া করব, টাটা। তুমি খাও।